নমস্কার, আমি প্রদীপ্তা, শুরু করছি উত্তরের সংবাদ। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো পরিদর্শনে চলতি মাসে আসছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল, আবার জানালেন গৌতম দেব। মঙ্গলবার জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করে একথাই জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন পরিদর্শন শেষে মন্ত্রী সার্কিট হাউসের জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন। আইনমন্ত্রীর সাথে যেটুকু কথা হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের বিচারপতিদের দল 7 জুলাই বা 14 জুলাই জলপাইগুড়ি আসবেন বলে গৌতম বাবু জানিয়েছেন। আইনমন্ত্রীর সাথে কালকেও আমার কথাবার্তা হয়েছে। আমি ফিরে গিয়ে কতগুলো ইস্যুজ আছে যেগুলো প্রেস মিডিয়ার বিষয় না, সেগুলো তাদেরকে বলো, কারণ এটা একটা বড় কাজ আছে। বুঝতেই পারছেন এই ঘন বর্ষার মধ্যে 31 জুলাই হচ্ছে টার্গেট ডেট, তার মধ্যে এই কাজগুলো করা, সম্পূর্ণ করা, অনেকগুলো ছোট বড় কম্পোনেন্টস আছে সেগুলোকে নিয়ে করা এবং একটা ফুড প্রুফ অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তার জন্য আমাকে মাঝে মাঝেই আসতে হচ্ছে। এর মধ্যে আমি এই পর্যায়ে প্রায় 10 বার আসলাম এবং কলকাতাতে 3-4 বার মন্ত্রীর সাথে মিটিং হয়েছে, 2-3 বার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, এখানে বারে বারে এসেছি এবং হাইকোর্ট জাজেসরা হয় এই শনিবার বা পরের শনিবারে তাদের আসার কথা, তারা আসলে যাতে একটা ভালো ইমপ্রেশন নিয়ে যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। সামান্য টাকার জন্য 3 বন্ধু মিলে ঘনিষ্ঠ বন্ধুকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায়। রাহুলবাগান এলাকায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন বছর 32-এর পঙ্কজ শিকদার। পেশায় পঙ্কজ ঠিকাদারের অধীনে মাঝে মধ্যে কাজ করতেন। পঙ্কজের স্ত্রী কমলা সূত্রধর পুলিশকে 30 জুন স্বামীর নিখোঁজ ডায়েরি করেন। কমলা দেবী জানিয়েছেন 29 জুন বিকেলে নিজের স্কুটি নিয়ে ওষুধ কিনতে যান, কিন্তু রাত পর্যন্ত পঙ্কজ ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। এরপর কমলা দেবী স্বামীর বন্ধু প্রশান্ত দাসের কাছাকাছি এলাকায় বাড়িতে যান, গিয়ে দেখেন প্রশান্তর বাড়িতে পঙ্কজের স্কুটি রয়েছে। এরপর প্রশান্তকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পারেন যে পঙ্কজ নাকি স্কুটি প্রশান্তর কাছে টাকা নিয়ে বন্ধক রেখেছে, কিন্তু কমলা দেবীর সন্দেহ হয়। এরপর তিনি কোতোয়ালি থানায় স্বামীর নামে নিখোঁজ ডায়েরি করেন, প্রশান্তর নাম দেন। আমি বলছি যে বাজার আর মেয়ের ওষুধ এগুলো নিয়ে আসতে, তারপর থেকে আর আসে না ফোন করা হয়েছে বলে আসতেছে তেল নিয়ে, 11টার দিকে আসছে, তারপর 11টার দিকে ওই বন্ধুরা নিয়ে আসছে তেল দিয়ে, ওরা বল ডাইকে নিয়ে চলে গেছে, পোষণ আরও অনেকে আসছিল সাথে, এসে ডাইকে নিয়ে গেছে, তারপর বলে ডাইকে নিয়ে গেছে। আমি একটু পরে কিছুক্ষণ পর ফোন করছি, কাকে ফোন করেছি, আমার বরকে ফোন করছি, বরকে ফোন করার পর বললাম ওষুধটা দিয়ে যাও, বলে কি আমি আসতেছি আধা ঘন্টা পরে, ওরা বলে যাবে, ফোনে শোনা যাচ্ছিল যে ওরা বলে যাবি এরকম করে বলছে, তবু আসে না আরেকবার ফোন করা হয়েছে, তো বলে আধা ঘন্টা এরকম করে ফোন করা হয়েছে, তারপর 12টার পর ফোন করা হয়েছে যখন, তারপর বলে মোবাইল বিজি মানে রিং হচ্ছে মানে উঠাচ্ছে না, 3টার দিকে ফোন করা হয়েছে তখন থেকে মোবাইল সুইচ অফ, তারপর কোনো আর খবরই পাওয়া যাচ্ছে। এটা কবে? এটা শুক্রবার রাত্রের ঘটনা, শনিবার দিন খবর পাওয়া গেলো যে পোষণের কাছে, পোষণ নামে এক ছেলে, ওর কাছে আমাদের গাড়ি, তারপর ওকে যে ধরা, ওকে ওর বাড়িতে যায় ধরা করা হলো, বলে যে ও বলো বন্ধক নিয়ে আসছে, গাড়ি বন্ধক, আমার স্বামী বন্ধক দিছে, কিন্তু আমার স্বামী বন্ধক দিবে না, আমার স্বামীর কাছে টাকা ছিল, কিছুদিন আগে আমার স্বামী জমি বন্ধক দিয়ে ব্যাংকে টাকা রাখছিল, তা সত্ত্বেও কেন বন্ধক দিবে আমার স্বামীর গাড়ি। কালকে ওরা মুখ খুলছে যে বলছে ওরাই মারছে আমার স্বামীকে, মেরে নদীতে ফেলে দিছে, কালকে স্বীকার করছে, কালকে ওরা স্বীকার করেছে, সিআইডি ওরা আসছিল, ওরা যাই স্বীকার করেছে, উপরমহল থেকে যারা পাঠিয়েছে ওরা, পুলিশ কিন্তু এই চাই তার 4-5 দিন আগে, কিন্তু কালকের ঘটনা তারও আগে এরা কিন্তু তদন্ত করেনি, ওরা শুধু ওকে ধরেই রাখছে, বেরও হয়নি, কাউকে ধরেও নি। আমি চাই ওদের সাজা, ওদের যাতে ফাঁসি হয়, আমার স্বামীকে মেরে ফেলছে, আমার মেয়েকে অনাথ করছে, আমি কী নিয়ে থাকবো এখন, আমার স্বামী না আমাকে কে খাওয়াবে, কে এসে কর দেখবে, আমি চাই ওদের যাতে ফাঁসি হয়। কোতোয়ালি থানার পুলিশ 1 জুলাই প্রশান্তকে গ্রেপ্তার করে আদালতে সেদিন তুলে 5 দিনের পুলিশি হেফাজতে নেয়। এরপর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার জানান, প্রশান্ত জানিয়েছে গত 29 জুন চার বন্ধু মিলে পাঙ্গা নদীর ধারে বসে মদ্যপান করেন, কিন্তু সেই সময় বাকি তিন বন্ধু জানতে পারেন পঙ্কজের কাছে 65,000 টাকা সেই সময় নগদ ছিল। তখন তারা কাপড় দিয়ে পঙ্কজের গলায় ফাঁস দিয়ে পঙ্কজকে মেরে পাঙ্গা নদীতে মৃতদেহ ফেলে দেন। যদিও সেদিন পঙ্কজের পকেট থেকে 21,000 টাকা পায়। কনক তখন বলেন, আমি টাকা নিচ্ছি, তোরা পঙ্কজের স্কুটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নে। প্রশান্ত স্কুটি নিয়ে নিজের বাড়ি চলে আসে। মানে আমরা সবাই নেশা টেশা করছিলাম একসাথে, নেশা টেশা করে তারপরে ওর কাছে মানে টাকা পয়সা ছিল, কনকাঙ্কে বলছে, তারপরে গলায় হচ্ছে বাইকের ডিগিতে একটা ফিতার মতো ছিল সাদা, ওটা পেঁচায় মাইনটা দিয়ে ওকে জলের মধ্যে ফাঁয়া দেওয়া হয়েছে পয়সার জন্য। কত টাকা ছিল জানতা? কনকাঙ্কেল জানতো ওর কাছে বলে 95,000 টাকা ছিল। তারপর কত টাকা পাওয়া গেল? কত টাকা পাওয়া গেলো সেটা সঠিক আমি জানি না, টাকাটুকু কনকাঙ্কেল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, টাকাটুকু কনকাঙ্কেল নিয়ে নিচ্ছে। কনকাঙ্কেল কত টাকা নিয়ে নিচ্ছে? তাও বলছে আমাদেরকে 20-25,000 টাকা আমাদের যদি স্কুলটা দিয়ে দিচ্ছে। কনকাঙ্কেলটা কে? ওই রাহুল কুমার মনে যেতে পারি ফকির বারা। সে কি জড়িত এই মার্ডারটায়? হ্যাঁ। কি বলো? জড়িত। আর কয়জন? আর বিশ্ব। আর বিশ্ব? বিশ্ব বিশ্ব সে কি ধরা পড়েছে? না। পুলিশ এখনো কনক ও বিশ্বকে খুঁজতে জোর তল্লাশি শুরু করেছে। এদিকে পঙ্কজের মৃতদেহ খুঁজতে পুলিশ স্পিড বোটে সিভিল ডিফেন্সকে নিয়ে মানিকগঞ্জ পর্যন্ত তল্লাশি শুরু করেছে বুধবার মৃতদেহ খুঁজতে। পঙ্কজ সিকদার নিখোঁজ রহস্যে আমরা একজনকে গ্রেপ্তার করেছি, প্রশান্ত দাস, সে রিমান্ডে আছে এবং সে স্বীকারোক্তিও দিয়েছে যে পঙ্কজকে তারা আরো দুজন আসামি মিলে মেরেছে, মেরে তাকে নদীর মধ্যে ভাসিয়েছে। কারণটা কি? ও পঙ্কজের থেকে টাকা চিন্তাই করবে ওই উদ্দেশ্যে। বডি কি পাওয়া গেছে? আমরা তল্লাশি চালাচ্ছি নদীতে। বুধবার ভারতের ছাত্র ফেডারেশনের জলপাইগুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সদর মহকুমা শাসকের কাছে জেলার ছাত্র ছাত্রীদের স্বার্থে 5 দফা দাবিতে একটি ডেপুটেশন দেওয়া হয়। ফেডারেশনের আঞ্চলিক কমিটির সম্পাদক সাগর নীল সেনগুপ্ত বলেন যে শহরের অন্যতম কলেজ জলপাইগুড়ি ফার্মেসি কলেজের অনুমোদন ফিরিয়ে দেওয়ার কথা, কলেজগুলোতে ভর্তি চলাকালীন সময়ে ঘটে যাওয়া দুর্নীতি বন্ধ করা, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি নেওয়া, এনবিএসটিএসি সহ সমস্ত পরিবহনের ছাত্রছাত্রীদের থেকে অর্ধেক ভাড়া নেওয়া সহ জলপাইগুড়ি কমার্স কলেজে কলা বিভাগের সমস্ত বিষয়ে সাম্মানিক স্নাতক পাঠ্যক্রম চালুর দাবি জানানো হয় এদিন। এদিন উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের আঞ্চলিক কমিটির সম্পাদক সাগর নীল সেনগুপ্ত, কঙ্গন রায় চৌধুরী, অনুভব দে, অদ্রিজা বিশ্বাস সহ অন্যান্যরা। এই বিষয়ে সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস জানান যে খুব গুরুত্ব সহকারে গোটা বিষয়গুলি দেখবেন। আমরা 5টি দাবি নিয়ে আজকে মহকুমা শাসকের কাছে এসেছি। তার প্রথম দাবিটি হলো যে কলেজে যখন ভর্তি প্রক্রিয়া চলছে সেই সময় দাঁড়িয়ে কলেজের মধ্যে যে সমস্ত দুর্নীতিমূলক কাজকর্ম হচ্ছে, যেমন অনার্সের জন্য টাকা নেওয়ার একটা প্রলোভন দেখাচ্ছে ছাত্র সংসদের নেতৃত্বরা, তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। তার সাথে সাথে উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে কলেজে ভর্তি নিতে হবে এবং এনবিএসটিসি সহ সমস্ত গণপরিবহনগুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে, কারণ আমরা দেখছি ইতিমুহূর্তে সমস্ত গণপরিবহনগুলোতে বাসের ভাড়া বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি হওয়ার কারণে সমস্ত ছাত্রছাত্রীর পক্ষে কলেজগুলোতে আসা এবং পড়াশোনার জন্য একটা অসুবিধা সৃষ্টি হচ্ছে। এছাড়াও জলপাইগুড়ি ফার্মেসি কলেজ, যেটা জলপাইগুড়ি জেলার ঐতিহ্য, সেই জলপাইগুড়ি ফার্মেসি কলেজের একটা অনুমোদন, যে আমাদের অনুমোদন থাকে সেই অনুমোদনটা বাতিল করে দেওয়া হয়েছে। আমরা চাই সেই অনুমোদনটা পুনঃ বহাল করতে হবে এবং জলপাইগুড়ি কমার্স কলেজে আর্টসের এবং কলা বিভাগের সমস্ত স্নাতকের যে সাম্মানিক বিষয়গুলো হয়েছে সেই সাম্মানিক বিষয়গুলোতে তার সমস্ত বিভাগগুলো চালু করতে হবে। সারা রাজ্যে কলেজে ভর্তি নিয়ে উঠে এসেছে আর্থিক অনিয়মের অভিযোগ। জলপাইগুড়ির বিভিন্ন কলেজে ছাত্র ভর্তিকে স্বচ্ছ রাখতে চলছে সাদা পোশাকে পুলিশের টহল, এর ফলে কলেজ চত্বরে দেখা গেল না কোনো ছাত্র নেতাকে।
সরকারিভাবে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে ছাত্র ভর্তি নিয়ে কোনো অভিযোগ না থাকলেও কান পাতলেই শোনা যায় ছাত্র ভর্তি নিয়ে ব্যাপক টাকার খেলা চলছে এই কলেজে। যদিও কলেজ অধ্যক্ষ আব্দুর রেজ্জাক এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে কলেজের পরিচালন সমিতির সভাপতি ও সাংসদ বিজয় চন্দ্র বর্মন কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কোনো অভিযোগ আছে কিনা সেটাও দেখেন। পাশাপাশি কলেজ অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে মিটিং করেন সভাপতি। মিটিং শেষে বিজয়বাবু বলেন, আনন্দচন্দ্র কলেজে ছাত্র ভর্তি নিয়ে কোনো সমস্যা নেই, এখানে ভালোভাবে ভর্তি প্রক্রিয়া চলছে। অভিযোগ বাড়ির থেকে যে কেউ করতে পারে, কিন্তু সঠিকভাবে অভিযোগ করতে হবে প্রিন্সিপালের কাছে, অধ্যক্ষের কাছে, বা যে গভর্নিং বডি প্রেসিডেন্ট তার কাছে লিখিতভাবে যদি অভিযোগ করে তখন সেটা আমরা খতিয়ে দেখব। কিন্তু এইরকম অভিযোগ আজ পর্যন্ত আমাদের কাছে কোনো পৌঁছে নেই, আমার কাছেও পৌঁছে নেই এবং অধ্যক্ষ ডক্টর আব্দুর রেজ্জাকের কাছেও তার কাছেও পৌঁছে নেই। এই বিষয়টা হলো আমরা প্রথম থেকেই বলেছি, যাতে গসিপিংটা যাতে বন্ধ হয়, বাইরের ছেলেমেয়েরা অহেতুক বাচ্চাদের ভয় দেখাবে এটা যেন না হয়, তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছিলাম পার্সেন্টে যাতে কোথাও না হয় বা কেউ যাতে বলতে না পারে যে আমি ভর্তি হতে পারিনি, আমাকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে, এটা যাতে না হয়। এরা প্রথমে আমরা গভর্নিং বডিতেই আমরা আলোচনা করে নিয়েছিলাম, এবার ভর্তি প্রক্রিয়া খুব স্ট্রিক্টলি করতেই হবে, কারণ এই যেসব বাচ্চারা আসে এখানে ভর্তি হওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে, তারা যেন এই বিশ্ব আমাদের এই বিদ্যালয়ের মহাবিদ্যালয়ের প্রতি যাতে কোনোরূপ বিরূপ মানসিকতা তাদের তারা মনের মধ্যে তাদের না আসে। হ্যাঁ, সেই জন্য আমরা এটা চেষ্টা করেছি যে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে হবে। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন যে কোনো ছাত্রছাত্রীর ভর্তির জন্য কাউকে কোনো টাকা দেবেন না অভিভাবকরা। পাশাপাশি বিভিন্ন কলেজের সামনে মাইকিংও করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানের বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে বলে শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে। এর ফলে বাগান বন্ধের আশঙ্কায় চা বাগানের 750 জন শ্রমিক বিপাকে। জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে একে একে চা বাগানের সহকারী ম্যানেজার সহ বাগানের স্টাফরা বাগান ছেড়ে চলে গিয়েছেন। সন্ধ্যায় নাগলাকাটা থানায় তারা অভিযোগ জানিয়েছেন। চা বাগানে কোনো নোটিশ টানায়নি বাগান কর্তৃপক্ষ, তবে চা বাগানের গেটে বিকেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ম্যানেজারদের সমস্ত বাংলোতেই তালা ঝুলানো অবস্থায় রয়েছে। চা বাগানে ম্যানেজারকে কে তেওয়ারি বলেন, আমি এখন কলকাতায় রয়েছি, শুনেছি সহকারী ম্যানেজাররা বাগান ছেড়ে চলে গিয়েছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তবে বাগানে কোনো কর্মবিরতি জারি করা হয়নি। নাগলাকাটা থানার ওসি সৈকত ভদ্র বলেন, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কাছে জানিয়েছে যে বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে, আমরা এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। সূত্রের খবর, বহুদিন থেকে এই চা বাগান লসে চলছে, চা গাছ মরে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, তাদের বকেয়া বহু কিছু ডিউ রয়েছে, আমরা সেই দাবি দাওয়াও করে আসছি, কিন্তু কেন বাগান কর্তৃপক্ষ বিনা নোটিশে বাগান ছেড়ে চলে গেল, এটাই প্রশ্ন। মানে কাল সে ক্যা হুয়া কি পেমেন্ট তো হামলোগা ডিউ থা পহলে সে ভি, তো কাল অচানক হামলোগ দো দিন গেট মিটিং কিয়া থা, হামলোগা জো পেমেন্ট ডিউ হ্যায় বলকে, तो कल अचानक 1:30-2 बजे के बीच में मैनेजर लोग मैंने असिस्टेंट मैनेजर सब बगान छोड़ के चला गया अचानक। अभी तक और जाने के बाद में भी अभी तक मैंने कोई बगान को लॉकआउट का नोटिस और ना मैंने कोई वर्क सस्पेंशन ऑर्डर पर कुछ नहीं दिया है। तो आज हम लोग का लेबर लोग सब अपना अपना काम में चला गया है, फैक्ट्री भी चालू है और लेबर लोग भी काम में चला गया है। अब हम लोग आशा में बैठा, अब क्या लोग क्या खबर देगा वहाँ से मालिक लोग, चिंता में बैठा हम लोग, काम में हम लोग अपना काम चालू है। तो बगान में कोई मैनेजमेंट नहीं है? कोई भी मैनेजमेंट नहीं है यहाँ पर। आप लोग क्या चाहते हैं? हम लोग चाहता है कि आप आए कि मैनेजमेंट आएगा, हम लोग गलती तो कुछ नहीं किया है, लोग अपने आप चला गया, कहे गया आप वही लोग का मालूम होगा। রাতভর বৃষ্টি আর তার ফলে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম জলে ডুবে আছে, সমস্যায় ভুগছে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীরা। অবিরাম বৃষ্টির ফলে সমস্ত নদী নালা ভরে যাওয়ায় জল সরতে পারছে না, আর তার ফলে রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গি এলাকায় স্বাস্থ্যকেন্দ্র সহ সমস্ত গ্রামই ডুবে যায়। গ্রামে রান্না করা বন্ধ হয়ে পড়ে, ঘরের সরঞ্জাম জলে ভিজে নষ্ট হয়ে যায়। অনেককে দেখা যায় ঘর থেকে জল সরানোর জন্য বালতি হাতে নিয়ে নেমে পড়তে, পানীয় জলের কষ্ট বলে বাইরে থেকে জল সাইকেলে করে আনতে হচ্ছে। উঁচু জায়গাতে রান্না করবার জন্য রান্নার গ্যাস নিয়ে এসে রান্নার ব্যবস্থা করবার চেষ্টা করছে। অনেকে জানান, স্থানীয়
পঞ্চায়েত আসলেও জল সরানোর কোনো ব্যবস্থা নেয়নি। গ্রামের অনেকে বলেন পঞ্চায়েতকে ভোটের সময় পাওয়া যায়, এলাকাতে নিকাশি নালা না থাকার ফলে এই সমস্যায় ভুগছি বেশ কয়েকদিন ধরে, ঘর থেকে বের হতে পারছি না, গ্রামের রাস্তাঘাট সব ডুবে আছে, জল সরানোর কোনো উদ্যোগ নেই পঞ্চায়েতের, এলাকার প্রায় শতাধিক বাড়ি ডুবে আছে কিন্তু প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, রাস্তাঘাট সব ডুবে আসে, আমাদেরকে কেউ পঞ্চায়েত প্রধান কেউ দেখছে না। ভোটের সময় আসে তখন বলতে যে হবে রাস্তাঘাট হবে ভোটটা দেন, তারপরে ভোটটা দিতেছি তারপর রাস্তাঘাট কিছু হয় না, আবার চুপচাপে থাকে। পঞ্চায়েত এর আগে নাকি একদিন এসেছিলো, আসার পরে বলছিল যে বিডিও সাহেবকে নিয়ে আসবো, তারপর তো নাই। সমস্যাটা তো সবারই মানে প্রচুর সমস্যা। কতগুলো বাড়ি ডুবে আছে এখানে? তো মোটামুটি ধরেন 50-100 বাড়ি। ফলে দেখুন না, রান্নাবান্না তো করা আছে না, সব জিনিসপত্র আপনার নষ্ট খারাপ হয়ে গেছে, কাপড় চাপড় পুরো নষ্ট হয়ে গেছে। পরশুদিন রাত থেকে ড্রেনের ব্যবস্থা নেই, সব ড্রেন আটকানো, যার ফলে জলই যাচ্ছে না। পঞ্চায়েত এসছে সব দেখছে, দেখে যাচ্ছে। আমাদের তো গ্যাস ডুবে যায়, গ্যাসের জল ঢুকে গেছে, তারপরে জিনিসপত্র তো প্রচুর নষ্ট হয়ে গেছে। ঘরটায় এতটা জল আসছিল সে রাতারাতি, এই যে রাতের থেকে শুধু ছেঁকে ছাকার উপরে চলছে, সমস্যা মানে প্রচুর সমস্যা। এখন দেখেন এই জলটা কীভাবে যাবে সেটার যদি একটুখানি পড়ে, এই যে রাস্তাটার জন্যই পুরো অসুবিধা হচ্ছে আর কি, আর যাতায়াত তো একদমই পুরো বন্ধ। উত্তরবঙ্গ জুড়ে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে সমস্ত নদী থেকে শুরু করে পুকুর নালা সব জলে থই থই। এই অবস্থায় সমস্ত কালভার্টগুলো জলের স্রোতে বিপদের ঘণ্টা বাজাতে শুরু করেছে। এই অবস্থায় যে সকল পুরনো কালভার্ট আছে তা মেরামত করার প্রয়োজন থাকলেও তা মেরামত করা হয়নি, তা বোঝা গেল বিন্যাগুড়ির ছবি দেখে। বৃষ্টি শুরু হতেই ধসে গেল কালভার্টের গার্ডওয়ালের মাটি, আর তার ফলে যাতায়াত বন্ধ হয়ে পড়ল চারটি গ্রামের মানুষের, জানা সত্ত্বেও হাত গুটিয়ে বসে আছে স্থানীয় পঞ্চায়েত প্রধান। রাজগঞ্জ ব্লকের পেলকাভিটা গ্রাম সবসময় বিন্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অবহেলার নজরে আছে, কিছুদিন হলো কিছু কাজ হলেও তা নিম্নমানের হয়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। তার প্রমাণ পাওয়া গেল রাজগঞ্জ ব্লকের বিন্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পেলকাভিটা গ্রামের রাস্তায় থাকা কালভার্টের গার্ডওয়ালের মাটি সরে গিয়ে বিপজ্জনক অবস্থার ছবি দেখে। প্রতিবছর বর্ষাতে এখানে বড় বড় গর্ত হয়, আর প্রতিবছরই অঞ্চল থেকে হলো 1.5-2 লাখ টাকার স্যাংশন হয়, অল্প অল্প কাজ করে ব্যাস প্রতিবছর এরকম ভেঙে চলে যায়। আর দুই পাশের গ্রামে, আমাদের গ্রামের প্রধান রাস্তায় যাওয়ার, এটার প্রচুর পরিমাণে লোকজন যায় এই রাস্তা দিয়ে, আজকে হাটবার, এই যে এরকম অবস্থা দেখলেনই ভেঙে কী অবস্থা হয়ে আছে। হ্যাঁ, এখন তো এই যে আমরা গ্রামের মানুষরা যাতে অন্য কোনো কারো প্রাণঘাতি না হওয়ার জন্য রাস্তাটা বন্ধ করে দিচ্ছি। অঞ্চলে তো অনেকবার জানানো হয়েছে, অঞ্চলে গেলে বলে আমাদের হলো DMA অফিসে বলে লিখিত আনতে হবে, এই আনতে হবে, ওই আনতে হবে, কিন্তু প্রতি বছরই 1.5-2 লাখ টাকার কাজ হচ্ছে। ওই যে সামনে দেখো, এবার 3 মাস আগে কাজ হয়েছে, 3 মাস পরে এই এই অবস্থা, এই বৃষ্টি আর থাকবেই না। বর্তমানে হাইটে 1-2 লাফালাফি করে যে যার প্রাণে ঝুঁকি নিয়ে চলাচল করতেছে। বর্ষাকাল তো আসছে হবেই, এটা তো এখন রাস্তা কমজোরি থাকলে ভাঙবে, সেখানে এখন অনেকে ফোন করলো, দেখলাম বড় গর্ত হয়েছে, এখন দেখা যাক, ভিডিও নজরে দেই। এখন তো তাড়াহুড়োর কথা, আমাদের এত বড় বর্ষা খরচা করা যাবে না। এখন ডিপ ওখানে, এখন দেখি বিডিওর সাথে কথা বলে যদি অনুমতি দেয় তাহলে আমরা করে দেবো। কাকু তো ওখানে হবেই, দেখো ছোটো একটা গর্ত হয়েছে কিন্তু ডিপ প্রচুর, না হলে একটা ব্যবস্থা মানুষ পারাপারের ব্যবস্থা করে দিতে হবে। একটা 2 বছর আগে, কারণ কালভার্টটা এখন হ্যান্ড বহুদিন আগে হয়েছে, 2 বছর আগে হয়েছিল আর কি, করছিল তো, কিন্তু এখন তো কিছু করা যাবে না, এখন যা আছে এখন তো বর্ষা, ওখানে কাজ করা যাবে, তো আপাতত বাসের সাগরটা দিয়ে মানে পরপর যাতে হতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেবো। মঙ্গলবার সন্ধ্যায় ফোরলেনের মহাসড়কের কাজের জন্য ময়নাগুড়ি উল্লাডাবড়ি এলাকায় উচ্ছেদ নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি BDO অফিসে। এদিনের বৈঠকে ময়নাগুড়ির BDO শ্রেয়সী ঘোষ, থানার IC নন্দকুমার দত্ত, স্পেশাল LLRO রামকুমার রায় এবং উল্লাডাবড়ি এলাকার জমিদাতারা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে জমিদাতারা অনুরোধ করেন উল্লাডাবড়ি এলাকায় উচ্ছেদ অভিযান 3 মাস পরে করবার জন্য। তাদের দাবি, ফোরলেনের রাস্তার জন্য জমি নেবার পর প্রশাসনের থেকে যে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করা হয়েছে তার থেকে অনেক বেশি মূল্য তাদের প্রাপ্য, উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ার জন্য তারা এই মুহূর্তে জমি ছাড়তে চাইছেন। জমিদাতাদের পক্ষে অভিজিৎ বিশ্বাস, কল্লোল দে, পুষ্কর আগরওয়াল, সন্তু রায় বলেন তারা রাস্তা তৈরির বিপক্ষে নয়, এমনকি জমি দিতেও তাদের আপত্তি নেই, তবে প্রশাসন থেকে যে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা হয়েছে তার বিপক্ষে তারা, এর জন্যই 3 মাস সময় চাওয়া হয়েছে প্রশাসনের কাছে। কিন্তু আগামীকাল যে ভেঙে দেওয়া হবে এটা
অমানবিকভাবে এবং অসাংবিধানিকভাবে ভেঙে দেওয়া হচ্ছে এই জায়গায়, যাতে আমরা আগামী তিন মাস সময় পাই, আমরা আমাদের বাড়ি ঘরগুলোকে যাতে সরিয়ে নিতে পারি। এই বর্ষার চারিদিকে বন্যা প্রবল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এই বিষয়টাই আমরা তুলে ধরলাম সবার সামনে। স্পেশাল এলেও জলপাইগুড়ি উনি ডিএম ম্যাডামের কাছে এই বিষয়টা তুলে ধরবেন এবং আমরা ভিডিওকে একটা পিটিশন দিয়ে যাচ্ছি, যাতে আমাদের তিন মাস সময় দেওয়া হয় আমাদের এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য এবং কাজের এই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার জন্য। তো ভিডিও ম্যাডাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি চেষ্টা করছি, আমি আপনাদের এই কপি এই চিঠি বা এই পিটিশন আমি ফরওয়ার্ড করব ডিএম ম্যাডামকে এবং ডিএম ম্যাডামকে বোঝাবো যাতে আপনাদের এই সময়টা দেওয়া হয়। ময়নাগুড়ির বিডিও শ্রেয়সী ঘোষ জানিয়েছেন, জমিদাতাদের দাবির কথা শুনে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, উচ্ছেদের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নেবে। উল্লাটাগুড়ি মৌজায় ফোর লেনের কাজ হচ্ছে, তো ওই কাজ হওয়ার জন্য আগামীকাল ওখানে এভিকশনের কাজ হবে, ওখানে একটা রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ হওয়ার কথা। তো সেই এভিকশনের জন্য ওখানে প্রায় 95টি পরিবার আছে, ওই 95টি পরিবারের যে ভাঙাভাঙি যেই কাজগুলো হয়, এভিকশন প্রসেস হয় বুলডোজার দিয়ে যেগুলো করে, ওই কাজগুলো কালকের থেকে হবে। তো সেই নিয়ে আজকে মিটিং ছিল। তো যারা বাসিন্দা আছে ওখানের, পরিবারের লোকজন আছে, ওখানে একটি ভূমিরক্ষা কমিটিও আছে, সেই কমিটি থেকে আমার কাছে এসেছিলো এবং ওনাদের যেটা বক্তব্য যে ওনারা বর্ষায় কিছুটা টাইম চাইছেন, ওনারা উন্নয়নের বিপক্ষে নয় কিন্তু ওনাদের একটু টাইম দেওয়া হোক যাতে বর্ষায় ওনারা একটা অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করতে পারেন। এছাড়াও ওনাদের ক্ষতিপূরণ রিলেটেড কিছু ইস্যুস ছিল, সেগুলো নিয়ে ওনারা একটা দাবিপত্র দিয়ে গেছেন, এটাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিই। কর্মের সাথে বাসির সুরকেও প্রাধান্য দিয়ে নিজের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে চায় ষাটোর্ধ বংশীবাদক শিল্পী তথা ফুটপাতের জুতা ব্যবসায়ী কাঞ্চন সরকার। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কবিতাটির মানে কিছুটা হয়তো পাল্টালো এই ফুটপাতের জুতো ব্যবসায়ীকে দেখে। নিজের খ্যাতির পরিচয়ের সাথে সাথে ভিন্ন রাজ্যের থেকে আসা ছাত্রদের বাঁশি শেখার প্রশিক্ষণ দেয়। নিজে বাঁশি বাজিয়ে নাম করেছেন গোটা উত্তরবঙ্গ জুড়ে, কিন্তু প্রচারের অভাবে তার প্রতিভাকে চিনতে পারেনি অনেকেই। বংশীবাদনকে সাথে নিয়ে ফুটপাতের জুতা ব্যবসায়ী ব্যবসা করছেন দীর্ঘ 60 বছর ধরে। পেশার সাথে নেশাকে প্রাধান্য দিয়ে ফুটপাতের এই জুতা ব্যবসায়ী বাঁশির সুরে নিজের পরিচিতির মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছেন। কাঞ্চন সরকারের বয়স প্রায় 61, বাড়ি জলপাইগুড়ির বোসপাড়া। মার্চেন্ট রোডে ফুটপাতে জুতোর ব্যবসা করেন। নিয়মিত বাঁশি বাজিয়ে জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য রাজ্যের অনেক ছাত্রকে বাঁশি বাজানো শিখিয়েছেন। ছাত্ররা তার বাড়িতে এসে নিয়মিত বাঁশি শেখেন, ফুটপাতে জুতা বিক্রি করেন। জুতা বিক্রি করা ছাড়া যতটুকু সময় পান সেই সময়টিকে কাজে লাগিয়ে বাঁশি বাজিয়ে আশেপাশের দোকানদারদের সুমধুর আওয়াজে সবাইকে মুগ্ধ করার পাশাপাশি নিজের রেওয়াজও চালিয়ে যান। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাকে পুরস্কৃত করা হয়েছিল অনেকবার। পরিবারের সাথেও অবসর সময়ে তার বাঁশি বাজানোর অভ্যাস আছে। তার বাড়িতে বিভিন্ন ধরনের ছোট বড় বাঁশি রয়েছে। প্রায় 50 বছর থেকে এই বাঁশি বাজিয়ে আসছেন তিনি। ছোটবেলায় নিজের থেকেই বাঁশের কঞ্চি দিয়ে বাঁশি বানিয়ে বাজাতেন। যুগ পরিবর্তন হলেও তিনি নিজের হাতের তৈরি বাঁশি এখনও বানিয়ে বাজান। মূলত ক্লাসিক্যাল সুরের বাঁশি বাজান তিনি। তার খুব ভালো লাগে, বাঁশি বাজিয়ে নিজের মন শান্তি হয় ও অবসর সময়ও কেটে যায়। Woo!
জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জেলারও বিভিন্ন জায়গা থেকে তাকে আমন্ত্রণ করে নিয়ে গেছেন অনেকবারই, পেয়েছেন অনেক পুরস্কারও। তার ইচ্ছা আরও ভালো বাঁশির সুর তৈরি করে এগিয়ে যাওয়া। বিজ্ঞান বিভাগে শিক্ষক নেই, বন্ধ পঠন পাঠন, চেষ্টা করেও পারলেন না চালু করতে, একরাশ দুঃখ নিয়েই অবসর নিলেন মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শতাব্দী প্রাচীন মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগটি আজ কয়েক বছর ধরেই বন্ধ, কারণ শিক্ষক নেই। সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী জানিয়েছেন, হয়তো এবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে স্কুলের জন্য বিজ্ঞানের শিক্ষক আসবে, এই আশা নিয়েই বিদায় নিচ্ছি। বসুন্ধরা বিজ্ঞান বিভাগ বন্ধ হওয়ার পিছনে কারণ শিক্ষকের অভাব, বিশেষ করে কেমিস্ট্রি ফিজিক্স এর টিচার নেই, যার ফলে আমাদের বিজ্ঞান বিভাগটা বন্ধ হয়ে গেছে। তো আশা করি এবার এসএসসি থেকে এই সায়েন্সের টিচার, বিশেষ করে কেমিস্ট্রি ফিজিক্সের টিচার অবশ্যই আসবে, এবং 2019 সালে আমরা অবশ্যই সায়েন্স বিভাগ চালু করব। প্লাস আমাদের বিদ্যালয়ে প্রচুর বেঞ্চের অভাব, আমাদের বিভিন্ন পরীক্ষা চলাকালীন আমাদের বেঞ্চ বাইরে থেকে নিয়ে আসতে হয়। আমরা এমপির কাছে অলরেডি আমি ডিমান্ড প্লেস করেছি, হ্যাঁ 100 বেঞ্চ উনি দিতে রাজি হয়েছেন, আশা করি বেঞ্চ পেয়ে যাব। এবং আমাদের এই মুহূর্তে প্রচুর শিক্ষকের অভাব, ইংলিশের শিক্ষক একজন, 5-12 অবধি একজন ইংলিশ শিক্ষক দিয়ে চালানো খুব কঠিন কাজ। তো এই ব্যাপারে আমি যেটা ভাবছি যে একজন টেম্পোরারি বেসিস একজন ইংলিশ শিক্ষক যদি নিয়োগ করা যায়, পিওর সায়েন্সের একজন টিচার, সেক্ষেত্রেও সমস্যা, পিওর সায়েন্সের ক্ষেত্রেও একজন টেম্পোরারি শিক্ষক যদি নিয়োগ করা যায়, সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। নীল সাদা উন্নয়ন ভাসছে বর্ষার জমাজালে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে স্কুল বন্ধ 7 দিন থেকে, স্থানীয় পঞ্চায়েতের উপর দোষ চাপিয়ে দায় সারলেন প্রধান। ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের 207 নম্বর ICDS স্কুলটি বন্ধ হয়ে রয়েছে 7 দিন থেকে, কারণ স্কুলে যাবার পথ ডুবে রয়েছে জলে। শুধু কি তাই, স্কুলের সামনের খেলার মাঠটি যেন সুইমিং পুল। এই বিষয়ে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের প্রধান তপন সিংহকে প্রশ্ন করা হলে তিনি এক প্রকার সরাসরি নিজের দায়িত্ব এড়িয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপর চাপিয়ে দিয়ে বলেন, বিষয়টি জেনেছি, খোঁজ নিয়ে দেখছি। অপরদিকে ওই এলাকার 50 জন ছাত্রছাত্রী 7 দিন থেকে স্কুলে যেতে না পারার কারণে ক্রমশই ক্ষোভ বাড়ছে স্থানীয় জনগণের মধ্যে। এলাকা দেখা যাচ্ছে ICDS 207 নম্বর স্কুলটা যেটা আছে সেটাতে দেখা গেলো জলমগ্ন অবস্থা, বহুদিন ধরে স্কুলটা বন্ধ হয়ে পড়ে আছে। তো সেক্ষেত্রে মানে আপনারা এইটাকে রাস্তাটা কেন তৈরি করছেন না, এরা স্কুলে বাচ্চারা যাতায়াত করতে পারছে না? দেখুন, ওই পাটের পঞ্চায়েত সে যদি জানায় তাহলে নিশ্চয় হবে। আমাকে গতকালকে একটা চিঠি আসছে ওই স্কুল থেকে, 204 নম্বর হিসেব থেকে বললো যে জলমগ্ন হয়ে আছে ওই তেঁতুলতলার নিচে স্কুলটা, বহু পুরানো স্কুল, সামনে একটা গর্ত ছিল, দালালরা বিক্রি করে দিচ্ছে জায়গাটা, কেউ কিছু বলে না। যাই হোক, হ্যাঁ গতকালকে চিঠিটা দিয়ে গেছে, আমরা দেখতেছি জিনিসটা। এখন বর্ষার মধ্যে তো রাস্তা তৈরি হবে না, আর এখন তো 1 মাস আছি আমি, আর এখন নতুন কোনো কাজ বরাদ্দ হবে না। এখানে তো 100% কিছুই ছিল না, 75% কাজ হয়ে গেছে, 25% বাকি আছে, 25% আগামী বোর্ডের মধ্যে করে দেবে, তারপরে হাত বুঝে বসতে না। যেহেতু এটা স্কুল, তো এটা স্কুলের বাচ্চারা যাতায়াত করতে পারছে না, যেটা তো একটা জানি তো মারাত্মক সমস্যা, স্থানীয় সমস্যা, যদি স্থানীয় প্রশাসন তুলে না ধরো তাহলে আমরা কী করবো? মানে সেখানে কি গাফিলতি রেখে আপনাদের অঞ্চলের তো না মনে করছেন নাকি? না, কে বললো গাফিলতি যে আমাদের অঞ্চলের ভাই, যদি ওখানকার ইয়ে যদি না জানায়, তৃণমূল বা পঞ্চায়েত যদি না জানায় যে সমস্যা, তাহলে আমরা কী করবো? মানে পঞ্চায়েতের গাফিলতি, এটা কার গাফিলতি আমি কী করে বলবো? সমস্যাটা তো গতকালকে আসো চিঠিটা নিয়ে আমার কাছে। এর আগে জানতে পারেনি আপনি? না, এর আগে জানতে পারিনি। এর আগে তো ওইখানটা একটা জায়গা নিয়ে সমস্যা ছিল যে কোন দালাল নাকি জায়গাটা বিক্রি করে দিচ্ছে, তারপরে তার আগে সমস্যা আসলো IRB জায়গা ঘিরে দিচ্ছে, নানা ধরনের সমস্যা আসছে। আগেকার দিনে CPM-এর আমলের বোর্ডে তো যেখানে পারছে জায়গা সেখানে একটা করে জিনিস বসা দিচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে সরকার করে একটা করে প্রজেক্ট তৈরি করছে, ঝামেলাগুলো আসতেছে আমাদের ঘরের মধ্যে।
ক্লাসে ঢুকে পড়লো বিষাক্ত সাপ, আতঙ্কে ছাত্রছাত্রীরা বেরিয়ে এলো বাইরে। স্কুলে বিশাল বিষাক্ত সাপ, পঠন পাঠন বন্ধ। রাজগঞ্জ ব্লকের সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন স্কুল ঘরে সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে গিয়ে স্কুল ঘর ফাঁকা করে দেয়। সাথে সাথে খবর দেওয়া হয় বেলাকুবা বন দপ্তরে। ছুটে আসে সঞ্জয় দত্ত তার দল নিয়ে। অনেক চেষ্টার পর সাপটি ধরতে সক্ষম হয়। পরে বন দপ্তর সূত্রে জানা যায় সাপটি কোবরা, খুব বিষাক্ত বিশাল আকারের সাপ। স্কুলে ছিল বলে স্কুলের ছাত্রদের বিপদ হতে পারত। বর্তমানে ধরা হয়েছে, সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চারদিকে জল ভরে যাওয়ার কারণে সাপটি চলে এসেছে বলে মনে করা হচ্ছে। আজ আনুমানিক 11:05 নাগাদ হবে সকাল, আমাদের স্কুল তবে সবে শুরু হবে। বাচ্চারা ক্লাসে ঢুকে গেছে, টিচাররা ঢুকে গেছে। ঠিক সেই সময় আশেপাশে এলাকার থেকে হয়তো হবে একটা বিশাল আকৃতির গোখ্র সাপ আমাদের স্কুলে হেড টিচার্স রুমে, যেখানে আমি বসি সেখানে প্রবেশ করে। মানে খুব ভাগ্যক্রমে আমাদের একজন শিক্ষক মহাশয় ওটা দেখে ফেলার ফলেই আমরা জানতে পারি ব্যাপারটা। তারপরে আমরা গিয়ে সামনে গিয়ে লক্ষ্য করি এবং স্বাভাবিকভাবে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে আমরা আমাদের বাচ্চাদেরকে ঘর থেকে আস্তে আস্তে সাবধানে বার করে নিয়ে আমাদের খেলার যে মাঠ আছে বড়, সেই মাঠে নিরাপস্থানে নিয়ে যাই এবং তারপর ফরেস্ট ডিপার্টমেন্টকে কন্ট্যাক্ট করি। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এলাকা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত, তিনি আশেপাশে যাদের ছিলেন সঙ্গে আমবাড়ির দিকে ছিলেন, যেটা তিনি বললেন, তিনি নিজে এসছেন আমাদের স্কুলে এবং তার সমস্ত ইকুইপমেন্টস এবং সিকিউরিটিদেরকে নিয়ে এসছেন এবং নিজে হাতে স্ক্র্যাচার দিয়ে সাপটিকে তিনি উদ্ধার করেন আমাদের ঘর থেকে এবং নিয়ে যান। জলপাইগুড়ি সদর ব্লকের নবম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কচুয়া বোয়ালমারি এলাকায়। মৃত ছাত্রীর নাম রিঙ্কি সরকার, জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বুধবার সকালে অন্যান্য দিনের মতো রিঙ্কির মা বাবা নিজেদের কাজে চলে গেলে বাড়িতে একাই ছিল রিঙ্কি। এরপর 10টা নাগাদ এক বান্ধবী স্কুলে যাবার জন্য রিঙ্কিকে ডাকতে আসলে দেখতে পায় সে ঝুলে আছে। এরপর বাড়ির আশেপাশের মানুষ ছুটে এসে রিঙ্কিকে নামিয়ে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই নবম শ্রেণীর ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে মৃতার দাদা জানিয়েছেন, সংসারে কোনো ঝামেলা ছিল না, তবে মনে হচ্ছে মোবাইল ফোনের কারণেই এমন ঘটনা করেছে রিঙ্কি। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আমার কাকাতো বোন কচুয়া বোয়ালমারি হাই স্কুলে পড়ে, বোয়ালমারিতে বাড়ি, ক্লাস 9 পড়ে। ঘটনা হলো, এর বাবা মা বাড়ির কাজে চলে গেছে, ঠিক আছে, এই মোটামুটি সকালের দিকে কাজে চলে গেছে, 9:30 দিকে এসে খাওয়া দাওয়া করে গেছে, স্কুল যাবে, আজকে স্কুল থেকে ওকে সাইকেল দেবে, ওর বান্ধবী এসছে বাড়িতে খোঁজার জন্য। তখন দরজা জানালা খোলা ছিল, দরজা মেন দরজা বন্ধ ছিল, ওর জানালা ছিল খোলা। তো ওই জানালা দিয়ে ওর বান্ধবী দেখতে পেয়েছে যে এই ব্যাপার। কী ব্যাপার? এই যে ফাঁসিতে ঝুলেছে। ফাঁসিতে ঝোলার পরে তারপরে দরজা বন্ধ, দরজা খোলার কোনো পদ্ধতি নেই, সবাই লোকজন ডাকাডাকি ডাকাড়ি, তারপর দরজা ভেঙে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে তারপর যখন আমরা নামাই তখন মোটামুটি হাত চলছে, সব কিছু সব ঠিক আছে। তারপরে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, অ্যাম্বুলেন্স আসলো, যখন অ্যাম্বুলেন্সে আমরা তুলি তখন ওর সব কিছু ঠিক আছে, স্পন্দন ফন্দন সব আছে, হাতের নাড়ির স্পন্দন। তারপর ওকে নিয়ে গেলাম ওখান থেকে, যখন আমরা গাড়ি তুললাম মণ্ডলঘাটের, মণ্ডলঘাট আর নন্দপুরে মাঝামাঝি এসে তখন আর হাত পা দেখি যে পার, তখন আর কোনোরকম ইয়ে পাচ্ছি না। তখন ঢুকলাম হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে। ওইখানে ঢোকার পরে ডাক্তার বললো সি ইজ ডেড। আমি যা আমি থাকি না, আমি সার্ভিস করি ডিফেন্সে, আমি এখানে থাকি না, আমি থাকি রাজস্থানে। আমি এসছি, আমাদের আমার কাকা আলাদা খায়, ঠিক আছে, ও আলাদা আমাদের পরিবার থেকে আলাদা, বাবা মা দুজনে কাজে গেছে। যখন আমি গিয়ে দেখি যে এই চাক্ষুষে ইয়ে, তখন আমরা তুলে নিয়ে আসি হসপিটালে। কারণটা আমি কিছুই বলতে পারবো না, কারণ আমাদের জানা নেই। কারণ আপনি নিজেও কথা বললেন ওনার মায়ের সঙ্গে, এখন কী কারণ, কারণ ওর মা বলে কোনো কারণ নেই। এখন আমি বলবো কি, এখন এইটুকু আমি বলতে পারি যে এখন সবচেয়ে মেন হলো এখনকার যে স্মার্টফোন, সবচেয়ে মেন দায়িত্ব আমি এটি দেখি স্মার্টফোনের উপরে মানুষ বেশি কেসগুলো করছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকা প্লাবিত, প্রশাসনের সাহায্য না পৌঁছানোয় ক্ষোভ গ্রামবাসীদের। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেরকোট, ডালিমপুর, দেউডাঙ্গা, লিচুতোলা, মধ্য ডালিমপুর এলাকায় জলমগ্ন সমগ্র এলাকা। কোথাও জল ঘরে, আবার কোথাও জল ঘরে ঢোকার মুখে। এলাকাবাসীরা জানান, এই এলাকায় প্রায় 100 বেশি পরিবার জলমগ্ন। মাত্র একদিনের বৃষ্টিতেই বন্যার আকার নিয়েছে সমগ্র এলাকা জুড়ে। আবারও বৃষ্টি হলে প্রায় সকলকেই ঘর ছাড়া হতে হবে, এই ভেবেই এখন তার আতঙ্কিত। গ্রামবাসীর অভিযোগ, তাদের পাশে এখনো কোনো প্রশাসনিক লোকেরা আসেনি।
অভিনব সাইকেল চালিয়ে স্বচ্ছ ভারতের বার্তা নিয়ে সারা ভারতের 33টি রাজ্য পরিদর্শন করতে বেরিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সমগের বাসিন্দা দেবেন্দ্রনাথ বেরা। 17 জুন মেদিনীপুর জেলার দেবরা থানার হরিমতি হাইস্কুল থেকে স্বচ্ছ ভারতের বার্তা নিয়ে রওনা হয়েছেন। অভিনব সাইকেলের বিশেষত্ব চেনবিহীন, ব্রেকবিহীন এবং বসবার সিটবিহীন সাইকেল চালিয়ে যাচ্ছেন রোদ্দুর বৃষ্টিকে উপেক্ষা করে সমতল থেকে পাহাড়ের পাদদেশে। 22,000 কিলোমিটার অভিনব সাইকেল চালিয়ে সারা ভারতবর্ষের 33টি রাজ্যে বার্তা নিয়ে যেতে সময় লাগবে প্রায় 1 বছর বলে জানান দেবেন্দ্রনাথ বেরা। তিনি বলেন যে তার সহযোগী হিসেবে রয়েছে আকাশ কুমার করণ। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি জেলা বিজেপির দপ্তরে এসে হাজির হলে জেলার স্বচ্ছতা অভিযানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় এবং সংবর্ধিত করা হয় দেবেন্দ্রনাথ বেরাকে। জেলা স্বচ্ছতা অভিযানের কনভেনার টিনা গাঙ্গুলি বলেন যে গত 23 জুন কলকাতায় স্বচ্ছতা অভিযান থেকে দাদা দেবেন্দ্রনাথ বেরাকে সংবর্ধনা দেওয়ার পর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হন। তিনি এখন জলপাইগুড়িতে এসেছে, রাতে বিশ্রাম নিয়ে সকালে আসামের দিকে রওনা হবে। সংবাদ সংক্ষেপে। শহরের ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাকে সঠিক রূপ দেওয়াই প্রথম কাজ হবে সদ্য সিপি পদে আসীন হওয়া বিএল মিনা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনের নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সম্মুখ এসে এমনই কথা জানালেন তিনি। বুধবার সিপি পদে থাকা সুনীল কুমার চৌধুরীর কাছে তার নতুন দপ্তরের দায়িত্ব বুঝে নেন নতুন এই পুলিশ কমিশনার। এদিন পুরনো ও নতুন দুই পুলিশ প্রশাসন আধিকারিককে সংবর্ধনা জ্ঞাপন করেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব। পুষ্পস্তবক এবং চিঠি মারফত শুভেচ্ছা বার্তা প্রদান করা হয় তাদের। এদিন ক্লাবের বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় চক্রবর্তী সহ ক্লাবের 2 সদস্য প্রশ্নজিৎ রাহা ও পার্থপ্রতিম সরকার তাদের এই সম্মান জানান। সংবর্ধনা শেষে নতুন পদে দায়িত্ব নেওয়া পুলিশ কমিশনার বিএল মিনা জানান, ইতিমধ্যে ট্রাফিক নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তবে নতুনভাবে যানজট সমস্যা মেটাতে আরও বিশেষভাবে বাড়তি দায়িত্ব নেবে ট্রাফিক পুলিশ। শুধু তাই নয়, শহরের নিরাপত্তা নিয়েও জোর দেওয়া হবে বলে জানান তিনি। চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের প্রশাসনিক বৈঠক হলো চ্যাংড়াবান্ধায়। মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কনফারেন্স হলে বৈঠক হয়। উপস্থিত ছিলেন পর্ষদের সভাপতি তথা স্থানীয় বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, ডিএম কৌশিক সাহা, এসপি ভোলানাথ পাণ্ডে, এসডিও অপ্রতিম ঘোষ, বিডিও বিরূপাক্ষ মিত্র সহ পর্ষদের সদস্যরা। বৈঠকে 101টি স্কিম নিয়ে আলোচনা হয়, তার মধ্যে 28টি স্কিম পাস হয়। পর্ষদ সভাপতি অর্ঘ্য রায় প্রধান বলেন, চ্যাংড়াবান্ধার রাস্তাঘাট, আন্তর্জাতিক চেকপোস্ট সহ সামগ্রীর উন্নয়ন করা হবে। প্রাথমিকভাবে হলদিবাড়ির 1টি সহ মোট 28টি স্কিম পাস হয় বৈঠকে। এর মধ্যে চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের প্রশাসনিক ভবন নির্মাণের উপরও গুরুত্ব দেওয়া হয়। উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে চ্যাংড়াবান্ধায় 1টি পুলিশ ফাঁড়ি করা নিয়ে আলোচনা করা হয়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।